বর্তমানে সরকারি চাকরি করা কি জায়েজ? আমরা দেখি তো যারা সরকারি চাকরি করে তারা অনেক সময় সরকারি নির্দেশ ইসলাম বিরোধী কাজ করে। এখন করণীয় কি? সব চাকরি করাই জায়েজ যদি কাজটা হারাম না হয়। কাজটা যদি হারাম না হয় তাহলে সেটা চাকরি করা কি জায়েজ? আর কাজটা যদি হারাম হয় তাহলে এটা কোনো মুসলমানের চাকরিও করা যাবে নাকি? তাই না? একেবারে বিশাল বড় বুজুর্গ, কিন্তু চাকরিটা হারাম করা যাবে তা করা যাবে না। অর্থাৎ হারামের কাজ করা যাবে না, কাজটা হালাল হলে যার অধীনে উদ্যোগ আপনি করতে পারবেন। ইহুদি খ্রিস্টানদের অধীনে কাজ করা জায়েজ নেই, আছে কিনা? আছে, রাসূল করেছেন না, সাহাবাই কেরামে করেছেন না, এখন মুসলিমরা সারা পৃথিবীতে করে না। তারা ইউরোপ আমেরিকা যারা চাকরি করে তারা ইহুদি খ্রিস্টানদের অধীনে তারা চাকরি করে, তাদের করে জায়েজ আছে। কিন্তু মূল কাজটি হারাম হলে তা করতে পারবে না। মূল কাজটি যদি হারাম হয় তাহলে আপনি সেটা লিভ করবেন। এবং আমি জানি এখানে আপনারা, আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে এরকম অসংখ্য ভাইয়েরা এবং বোনেরা, তারা তাদের বিশাল অঙ্কের চাকরি ছেড়ে দিয়েছে কেবল আল্লাহর জন্য। এত মানুষ আমাকে, বহু মানুষ কাঁদায় বিশ্বাস করুন যখন তাদের বিভিন্ন কথাবার্তা শুনি, শুধুমাত্র এই কারণে তার চাকরিটা, বিশাল বড় চাকরি, ছেড়ে দিয়েছে। আমাদের এক খুতবার পরে একজন এসে বলে যে তিনি ব্যাংকে প্রায় 1.5 লাখ টাকা বেতন পাচ্ছেন, চাকরি ছেড়ে দিয়েছে। এমন তিনি এসে কি করবেন এখন? প্রথমত কয়েকদিন চাকরি নাই, এরপরে আল্লাহ তাআলা তাকে এত সম্মানজনক চাকরি দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি বেতন এবং তিনি অনেক সম্মান নিয়ে আছেন, কিন্তু চাকরিটা হারান। আল্লাহ তাআলা আপনার রিজিকের গ্যারান্টি নিয়েছেন, গ্যারান্টি কিন্তু তিনি অনেক দাবাতে ফেলাল দিয়ে দাও আল্লাহ রিজকুহা, তাই না? রিজিকটা কেবলমাত্র আপনার হালাল উপায়ে খোঁজা দরকার, ব্যাস এতটুকুই, ব্যাস এতটুকুই। অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর ইউ এক্সপায়ার, আপনার কেবলমাত্র কি অ্যাসপায়ারেশন, কেবল হালাল সহি পদ্ধতিতে আপনি কাজ করবেন, এই সিদ্ধান্তটা কেবল আপনার থাকা দরকার, আর কোনো কিছু না। এই সিদ্ধান্তটা কেবল আপনার থাকা দরকার, এটুকু আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। আর হারাম যদি তারপরে থাকা অবস্থায় হারাম কোনো কাজ করতে আপনাকে নির্দেশ করি, সেটা আপনি করবেন না, অ্যাভয়েড করবেন। কারণ লা তুআমাদুল লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, আল্লাহর অবাধ্য হয়ে মানুষের বাধ্য থাকা যায় না।